নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা নিউজ। আর কিছুদিন পরেই খুলতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে কি বিপদের আশঙ্কা কেটে গেল? সত্যি কি স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে সমাজ? সাধারণ মানুষ কি বলছেন আসুন শুনে নি সাধারণ মানুষের থেকে তাদের কি মতামত এই বিষয়টিকে নিয়ে। আলতাফ আহমেদ, এপিডিআর সহ সম্পাদক। আমরা মনে করি যে অবিলম্বে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন শুরু করা উচিত, কারণ এই আনলকডাউন পর্যায়ে সব কিছু খুলে গেছে। এই নিউ মার্কেটের দোকান, সুপার মার্কেট, বিনোদনের সমস্ত কিছু খুলে গেছে, এমনকি সুইমিং পুলও খুলে গেছে। সেখানে স্কুল কলেজ কেন বন্ধ থাকবে আমরা যুক্তি খুঁজে পাচ্ছি না। আমরা মনে করি এবং আমরা দেখেছি সার্ভেতে যে গ্রামেগঞ্জের ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন পেশায় যুক্ত হয়ে পড়েছে, তাদের মানসিক বিকার দেখা দিচ্ছে, ফলে এইগুলো বন্ধ করতে এবং নারী পাচার, নারী মানে কী বলে অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে গেছে, বিয়ের নামে পাচারও হয়ে গেছে এই সব লকডাউনের জন্যে। ফলে আমরা দৃঢ়ভাবে দাবি তুলছি অবিলম্বে স্কুল কলেজ খুলে যাক, পঠন পাঠন শুরু হোক এবং অভিভাবকরা তারা ছাত্রছাত্রীদের স্কুলে পাঠান, এই দাবি আমরা করছি। আমরা এই দাবির সপক্ষে বিভিন্ন জায়গার প্রচার করছি। আমার মনে হয় যে এর কোনো প্রভাব পড়বে না, এই কারণে যে মানে কলকাতার বস্তিগুলোতে ঘিঞ্জি মানে মানুষ মানে খুব গায়ে গায়ে থাকে, সেখানে কিন্তু ওই যে গ্রুপ কমিউনিটি স্প্রেডের কথা বলা হচ্ছে, এখনও কিন্তু তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে স্কুল কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনা করলে, সেখানে একসঙ্গে খেলাধুলা করলে তারা সুপার স্প্রেডার হয়ে যাবে আমরা বিশ্বাস করি না, আমরা মনেও করি না। এবং আমরা বিভিন্ন সার্ভে দেখেছি যে ছাত্রছাত্রীরা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে, তারা মানে শিক্ষাঙ্গন থেকে তারা অনেক দূরে সরে যাচ্ছে, বিশেষ করে প্রথম প্রজন্মের যারা ছাত্রছাত্রী। ফলে এই মুহূর্তে খুব দ্রুততার সঙ্গে সমস্ত স্কুলের সমস্ত শ্রেণী এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করে দেওয়ার দরকার, এবং শিক্ষার আঙিনায় স্কুল ছুট যারা হয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার দরকার। এই মুহূর্তে সমস্ত স্কুলগুলো খোলা উচিত। বাচ্চারা যে অবস্থা দাঁড়িয়ে আছে, বাচ্চারা স্কুল ছুট হয়ে যাচ্ছে, দিনের পর দিন স্কুল ছুট হচ্ছে, কত নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে, বা পাশাপাশি যে তারা আগে স্কুলে আসলে তাদের মাস্টারদের সাথে ছাত্রছাত্রীদের সাথে একটা কথা হতো, এখন তো সেই যোগাযোগ ব্যবস্থা নেই। এখন যে জিনিসটা হচ্ছে যে স্মার্টফোনের দ্বারা ইয়ে হচ্ছে, কিন্তু স্মার্টফোন তো সবাই ব্যবহার করতে জানে না। কিছুক্ষণ ধরে যদি একটা বাচ্চা স্মার্টফোন ইউজ করে, বাদবাকি টাইমটা সে অন্যদিকে চলে যাচ্ছে, তার সে পড়াশোনার বাইরে চলে যাচ্ছে সেই স্মার্টফোনটা নিয়ে। ধরুন বাবা অভিভাবকদের একটা স্মার্টফোন এবং সেই স্মার্টফোনের খরচ যোগাতে তাদের হিমশিম খেয়ে করতে হচ্ছে। গ্রামেগঞ্জে স্মার্টফোনের তো টাওয়ারই পাওয়া যায় না, এখন তো শিক্ষাকে পণ্য হয়ে যাচ্ছে। এরিয়া যেমন একদিকে যেমন এরকম, পাশাপাশি আমরা দেখেছি যে একটা রিপোর্টটা বলছে যে আমাদের ভারতের মানে তিনজন শিশুর মধ্যে একজন শিশু অপুষ্টিতে ভোগে, তার জন্য মিড ডে মিলের ব্যবস্থা করতে হয়। সেই মিড ডে মিল যদি এর সময় দেওয়া হয়েছিল, সেই মিড ডে মিলগুলো তারা তো সব বাড়ির লোকের সাথে ভাগ বাটানো করে খেয়েছে, ফলে যে তাদের অপুষ্টির শিকারটা তাদের হতেই হচ্ছে, তাদের মেধাশক্তিগুলো ধীরে ধীরে লোপ পাচ্ছে, সেগুলো তো হচ্ছেই না কোনোরকমভাবে। আমি মনে করছি যে শপিং মল খুলে গেছে, ট্রেন খুলে গেছে, সমস্ত যাতায়াতে প্রচুর ভিড়, উপজে পড়া ভিড়, সিনেমালগুলো খুলে রয়েছে, চিড়িয়াখানা খুলে গেছে, এর মধ্যে দিয়ে এই যে 25শে ডিসেম্বর প্রচুর ভিড়, 25শে ডিসেম্বরে প্রচুর ভিড়, সেই ভিড়েও বাচ্চাদের দেখেছি। তখন তো করোনা ইয়ে হয়নি, করোনা কি শুধুমাত্র স্কুল মানে শিক্ষকগণগুলোর মধ্যেই কি করোনা ঢুকে রয়েছে? অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত স্কুল কলেজগুলো পঠন পাঠন শুরু করা হোক এবং তারা যেন স্বাভাবিকভাবেই স্কুল আসতে থাকুক, এটা আমি চাইছি। সরোজ কুমার মণ্ডল, সহসম্পাদক,
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি এপিডিআর। আমার নাম সায়ন পাল। এই যে একটা এতদিন ধরে যে একটা করোনার আবহাওয়া এখানে বয়ে চললো, তার জন্য যে স্কুল যে এতদিন ধরে বন্ধ ছিল তাতে বাচ্চাদের পড়াশোনা অনেকটাই গাফিলতি হয়েছে। আমি চাই স্কুলটা যদি খোলে এখন তাতে বাচ্চাদেরকে অনেকটাই সাবধানে স্কুলে যেতে হবে এবং বাবা মা এবং টিচার দুজনকেই অনেক সাবধানে বাচ্চাদেরকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই আমরা আশা করব যে ভবিষ্যতে বাচ্চারা পড়াশোনার দিকেও এগোতে পারবে, প্লাস এই এই করোনার যে আবহাওয়া যেটা চলছে এখন বর্তমানে সেটা থেকে আমরা অনেকটাই দূরে রাখতে পারবো। তো আমার নাম অর্করাজ গিরি এবং আমার মতে মনে হয় যে স্কুলটা খোলা ঠিক আছে একদিক থেকেও, আর কিছু দিক থেকেও মানে খারাপও আছে, মানে দুটো সাইড হয়। একটা হচ্ছে এই করোনার জন্য যে হচ্ছে আরও বেশি হয়তো ডিফেক্টিভ হতে পারে জিনিসটা, অ্যান্ড আর একটা হচ্ছে যে খোলার জন্য মানে স্টাডিটা অনেক প্রোগ্রেসটা কমে গেছে, সেটা একটু তাড়াতাড়ি হতে পারে। শুনে নিলাম সাধারণ মানুষের কি মতামত এই বিষয় নিয়ে। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে জানান। ক্যামেরায় সঞ্জয়ের সাথে আমি অরিন্দ, এগিয়ে বাংলা নিউজ, কলকাতা।